আমার আপনার মাঝে ডিপ্রেশন বা হতাশা চরম ভাবে কাজ করে। ও হতাশাগ্রস্ত মানুষ নেই, এরকম মানুষ খুঁজেই পাওয়া যায় না। তোমরা কি ধারণা করে নিয়েছো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের কোনো লা ইফতানুন, তোমাদের পরীক্ষা করা হবে না? এটা কেমন করে হয়? আল্লাহ রাব্বুল আলামিন এত নিরাপত্তা দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসা করতে পারি না। ভরসা করে চাকুরির উপরে আমি সালাত আদায় করছি, সেই সালাতটা আল্লাহর কাছে কবুল হচ্ছে তো? এটা নিয়ে হতাশা হওয়া দরকার। এই ঈমান দিয়ে আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন কি আমার ঈমানে খুশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঈমান দিয়ে আমি কি পরকালীন জীবনে নাজাত পেতে পারবো? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। দুনিয়াতে অসংখ্য অগণিত মানুষ, আমরা যদি আজকে খিলগাঁওয়ের এই অঞ্চলের, আমরা গৌরনগর এই অঞ্চলের মানুষের কথা বলি, মানুষ তো হাজার হাজার, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যথাসময়ে তার সন্তুষ্টির জন্য, তার শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে ভাগেই কবুল করেছেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি শুধু ইচ্ছা করতেন যে মক্কার কাবা ঘরের চত্বরে বসে কাবার মধ্যে বা বাইরে থেকেই শুধুমাত্র দাওয়াত দিবেন, দাওয়াতটা যথেষ্ট হবে, অথবা মদিনার প্রশাসনিক দায়িত্ব পালন করতে যে শুধুমাত্র তিনি সেখানেই দায়িত্ব পালন করবেন আর বাকি এলাকাতে তার দাওয়াত পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত পৌঁছে দিবেন না, তাহলে তার দায়িত্ব মূলত পৌঁছানো হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, হে নবী, আপনি, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যদি দায়িত্ব পৌঁছে দিতে না পারেন তাহলে আপনি আপনার নবুয়তের বা রিসালাতের যে দায়িত্ব আপনার উপর দেওয়া হয়েছে, ফামা বাল্লাগতা রিসালাতা আও কামা কল, তো এই নিরীখেই মূলত আমাদের উৎসাহ উদ্দীপনা, যার কারণে আজকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের যারা নিঃশর্ত অনুসারী তাদের দাওয়াতি প্রচার প্রসার এ লক্ষ্যেই এবং তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অর্থাৎ যারা আহলুল হাদিস, নিঃশর্তে আমরা এ কথা বহুবার বলেছি, আহলুল হাদিস বলতে এমনটা নয় এটা কোনো সীমাবদ্ধ গোত্র গোষ্ঠী এরকম কিছু না, যিনি যেভাবেই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে যদি নিঃস্বার্থভাবে জীবন যাপন করেন তিনি হচ্ছেন আহলুল হাদিস, তিনি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃস্বার্থ অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন এই নিঃস্বার্থ অনুসারী হয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে রাসূলের জীবনী থেকে মক্কার জীবনী যদি ধরি, মদিনার জীবনী যদি আমরা ধরি, সেখান থেকে আমরা অনুপ্রেরণা পাই কিভাবে দাওয়াতটা ছড়িয়ে দিতে হবে, কিভাবে কুফফারদের কাছে দাওয়াত দিতে হবে, কিভাবে দ্বীনের তাবলীগ করতে হবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমস্ত উসুল শিক্ষা দিয়েছেন সাহাবাদের থেকে, পরবর্তীতে তাবেঈন আজম থেকে, পরবর্তীতে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আরো যত হাফিজে হাদিস যারা আছেন, ধারাক্রমে আমরা যাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি আজকের খুতবা থেকে, তাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন, যারা চলে গেছেন তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে যারা নিঃশর্তভাবে দাওয়াত দিয়ে যাচ্ছে, আল্লাহ তাদের দাওয়াতকে আরো বেগবান করুন এবং তাদের দাওয়াতকে আপনি কবুলিয়াতের দারাজাতে পৌঁছে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা দুনিয়াতে চলাফেরা করতে যে অধিকাংশ মানুষের মাঝে আপনি দেখবেন, তার সাথে কথা বলবেন বা আমার সাথে কথা বলবেন বা আপনার সাথে কথা বলবো, আমার আপনার মাঝে ডিপ্রেশন বা হতাশা চরম ভাবে কাজ করে। ও হতাশাগ্রস্ত মানুষ নেই, এরকম মানুষ খুঁজেই পাওয়া যায় না। কেন? আমরা সবাই হতাশ, যে আমার পারিবারিক এই সমস্যা, স্ত্রীর এই সমস্যা, সন্তানের সমস্যা, নিজের এই সমস্যা, দেশের এই সমস্যা, বিদেশের এই সমস্যা, আমার অর্থনৈতিক এই সমস্যা, সমস্যায় জর্জরিত আমরা। মানে সমস্যার কথা যদি বলতে যাই তাহলে সমস্যার পর সমস্যা আমার সামনে উকি দেয় আর আমি সমস্যার কথা বলতেই থাকি। কিন্তু আমি যদি কয়েকটা উসুল বা মূলনীতি আমি যদি
কয়েকটি ফান্ডামেন্টাল রুলস যদি আমি মানতে পারি তাহলে আমার জীবনে সেটা আমার কর্মে হোক আমার আমলে হোক আমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আমার স্ত্রী সন্তান বা সম্পদ বা অর্থনৈতিক কোনো বিষয়ে কোনো হতাশা আসবে না যদি আমরা কয়েকটি বিষয় আমরা স্মরণে রাখতে পারি আজকের খুতবা মূলত সেই বিষয়গুলো নিয়ে আমরা যেন কখনো হতাশ না হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন যারা যদি আমরা প্রকৃত মুমিন হতে পারি প্রকৃত ঈমানদার হতে পারি ঈমান বলতে আমরা শুধুমাত্র বিশ্বাস করে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ বা কেউ কালেমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল এই বাক্য পাঠ করে যদি আমি মনে করি যে আমার সবকিছু শেষ হয়ে গেছে আমি ঈমানদার পূর্ণ জি না ঈমানের তো সংজ্ঞা সংজ্ঞায়ন মুহাদ্দিসিনে কেরাম বা উলামায়ে কেরাম সংজ্ঞায়ন করেছেন তার মৌলিক কথা হচ্ছে আল ঈমান হুয়া তাসদিক বিল জিনান ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারিহ ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া এভাবেই মূলত ঈমানের সংজ্ঞায়ন অর্থাৎ ঈমান নিঃসন্দেহে আমরা মুখে ঈমানদার বলছি আজকে ঈমানের দারাজা ঈমানের মর্যাদা আমাদের ঈমানের স্তর কোথায় আমরা যদি স্তর বিন্যাস করি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এই পর্যায়ের কোন পর্যায়ে হয়তো আমরা থাকব না লিয়াদু বিল্লাহ আল্লাহ আমাদের উপর রহম করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের ঈমানটা আমরা যেন ঈমানদার পূর্ণ হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন মূলত ঈমানটা হবে যেমন অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি এবং সেটা অঙ্গ প্রত্যঙ্গ বা এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেটা বাস্তবায়ন হবে আবার সেই ঈমানটা বৃদ্ধিপ্রাপ্ত হবে ভালো আমলের দ্বারা আবার এই ঈমানটা কমে যাবে পাপের আমলের দ্বারা নিঃসন্দেহে ঠিক অনুরূপভাবে আমরা যদি বলি ঈমানদার আমাদেরকে ঈমানদার হতে হবে কথায় কর্মে কাজে বিশ্বস্ততায় যেভাবে বিশ্বাস করেছি সেভাবে বলতে হবে সেভাবে কর্মে বাস্তবায়ন করতে হবে এর নাম মূলত ঈমান খারাপ আমল করলে পাপের কাজ করলে ঈমান কমতে কমতে শুরু করবে যদিও এই ব্যাপারে ওলামায়ে কেরামের কিছু মাঝে মানুষের মাঝে ইখতিলাফ রয়েছে নিঃসন্দেহে ইখতিলাফের অবসান আপনার আমার টাকা পয়সা যখন খরচ হয় স্বাভাবিক কমতে শুরু করে আবার টাকা পয়সা যখন বিভিন্ন সাইড থেকে আসে নিঃসন্দেহে সেই ধনভাণ্ডার বা টাকা পয়সার ভাণ্ডার বা অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু ইনক্রিজ হতে থাকে বৃদ্ধি পেতে থাকে সুতরাং এই জিনিসটা সহজেই বুঝলাম তাহলে আমল করলে ভালো আমল করলে ঈমান কেন বৃদ্ধি পাবে না এজন্য তো আবু বকরের আর ঈমান আর আমাদের ঈমান কখনো এক হতে পারে না নিঃসন্দেহে না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন তার ঈমান এবং আমাদের ঈমান সাহাবাই কেরামদের ঈমান এবং আমাদের ঈমান এক হতে পারে না কারণ তাদের ঈমানের মর্যাদা তাদের আমলের মর্যাদা নিঃসন্দেহে আমলগত পার্থক্যের কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইজা সালতুমুল জান্নাহ আও কামা কল তোমরা যখন জান্নাত চাইবে ফাসআলু জান্নাতাল ফিরদাউস তোমরা সবচেয়ে বড় যেটা আলা সেইটা তোমরা চাইবে জান্নাতে ফিরদাউস তো সবাইকে জান্নাতে ফিরদাউস স্থান পাবে নিঃসন্দেহে না তাহলে আমলের ভেদে যেমন ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক অনুরূপভাবে যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে নির্ণয় হয় ঠিক অনুরূপভাবে মানুষের আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নির্ণয় করে জান্নাতের বিভিন্ন স্তরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করুণা করে দয়া করে তাদের মানুষদেরকে স্থান দিবেন নিঃসন্দেহে এজন্যই বলছি কারণ আমলের দ্বারা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জান্নাতে যেতে পারবেন আল্লাহর করুণা ছাড়া আল্লাহর দয়া ছাড়া এজন্যই আমরা এই কথা বলছি এগুলো হচ্ছে ঈমানের এক একটি মর্যাদা এক একটি দারাজা এটাকে সামগ্রিকভাবে আমরা যদি বলি এটার নাম হচ্ছে তাওহীদ আমরা আজকে সমাজের এর নাম হচ্ছে তাওহীদ বা এর নাম হচ্ছে আকীদা যদিও আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে শুনি যে আহলে হাদিস ভাইরা বা সালাফি ভাইরা বা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুযায়ী ভাইরা শুধুমাত্র আকীদা আকীদা করে আর আকীদার কারণেই আপনি যে বৈবাহিক বন্ধন যেটা হয়েছে যেটাকে বলা হয় উকদাতুন নিকাহ অর্থাৎ বিবাহের বন্ধন স্বামী স্ত্রীর বন্ধন হয়েছে বিবাহের মাধ্যমে আল্লাহ এবং বান্দার মাঝে একটা বন্ধন সেটা হচ্ছে ইমানি বন্ধন সেটা হচ্ছে আকীদার বন্ধন আকীদা কি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমার আকীদা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার আকীদা কি এটা যেমন ঈমান আবার সাথে সাথে আকীদা বিশ্বাস সুতরাং আকীদাকে ছোটখাটো করার কোনো সুযোগ নেই আমরা যদি আকীদাকে তুচ্ছ তাচ্ছিল্য করি নিঃসন্দেহে এটা কিন্তু ঈমানের থেকে অন্য দিকে মাইল হওয়া
অন্যদিকে চলে যাওয়ার শামিল যেন আকীদা বা বিশ্বাসগত বিষয় নিয়ে আকীদা বলতে আল্লাহর ব্যাপারে আমার কি আকীদা পরকালের প্রতি আমার কি আকীদা এই বিষয়গুলো নিয়ে যেন কোনোদিন আমরা সিনিমিনি খেলার চেষ্টা না করি আমরা বিভিন্ন ভাইদের বক্তব্য বিভিন্ন ভাইরাল বক্তাদের বক্তব্য থেকে বিভিন্ন কথা শুনে থাকি যে আকীদা আকীদা করে না এই আকীদার বলে বলিয়ান হওয়ার কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তো বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান ফি কলবিহি দাখালাল জান্নাহ আও কমা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কেউ ঈমানের সাথে এই আকীদা বা বিশ্বাস নিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ তাহলে ওই ব্যক্তির পাপ থাকলেও পাপের কারণে যদি ব্যক্তি জাহান্নামেও যায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি ভোগ করার পরে ঈমানের কারণে আকীদার কারণে ওই ব্যক্তিকে একদিন জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ সুতরাং ঈমান নিয়ে বিশেষ করে আকীদা নিয়ে তামাহসরা করার বা এটা নিয়ে মানে কটু মন্তব্য করার কোনো সুযোগ নেই যদি করে থাকি অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে নতুবা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা অতিব সম্ভাবনা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন আমরা এই প্রসঙ্গে বলছি যে আমরা দুনিয়ার জীবন নিয়ে আমরা বলছিলাম যে সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত আমার জীবনে আমার কোন জীবনে কখনোই আমার হতাশা আসতে পারে না যদি আমি কয়েকটা এই আয়াতটাকে সামনে নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তোমরা ওয়ালা তাহিনু তোমরা হীনবল হও না ওয়ালা তাহজানু তোমরা চিন্তিত হও না তোমরাই বিজয়ী ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ঈমানদার হও আমাদের ঈমানদার হতে হবে হৃদয়ের বিশ্বাসের সাথে ঈমানদার হতে হবে মুখের স্বীকৃতির সাথে ঈমানদার হতে হবে নিঃসন্দেহে আমলের সাথে সালাতকে বিশ্বাস করি সালাতের বিষয়ে আমার ঈমান আছে কিন্তু সালাত আদায় করি না বিষয়টা ভিন্ন দিকে যায় সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলোতে নিয়ে আমরা যেন বাড়াবাড়ি না করি এবং সালাফদের যে আকীদা সালাফদের যে মানহাজ তাদের যে পদ্ধতি তাদের কি বিশ্বাস ছিল তিন যুগের বিশ্বাসের উপরে যেন ভিত্তি করে আমরা এই বিষয়গুলো পার করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমরা যদি বলি আমাদের হতাশা আসে নিঃসন্দেহে হতাশা বা আমরা ডিপ্রেশন বা দুশ্চিন্তা আমরা যাই বলি না কেন এটা যদি আমাদের তাকদীরের প্রতি বিশ্বাস থাকতো তাহলে আমাদের কিন্তু হতাশা দুর্দশা বা দুর্দশাগ্রস্ততা এই যত কিছুই বলি না কেন আমার জীবনের ব্যর্থতা এসেছে ভাই আমি ফেল করলাম ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু আমাদের জীবনে আসার কথা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের তাকদীর লিপিবদ্ধ করেছেন বিশেষ করে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম তিনি প্রথমত যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলমকে এবং কলমকে সৃষ্টি করে তিনি বলছেন হে কলম উক্তুব কলম তুমি লেখো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করছে কলম মাযা আকতুব আল্লাহ হে আল্লাহ আমি কি লিখব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যা কিছু হবে ঘটবে তুমি লিখতে থাকো এমন অবস্থায় এক পর্যায়ে কলমের কালি শুকিয়েছে তার মানে আমার আপনার তাকদীর সামগ্রিক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে লিপিবদ্ধ করেছেন এই ক্ষেত্রে আমাদের ঈমান হচ্ছে আমি আব্দুল্লাহ আব্দুর রহমান আমি কি আমল দুনিয়াতে করব আল্লাহ রাব্বুল আলামিন তিনি আগে থেকেই জানেন এজন্য আগে থেকেই তিনি লিপিবদ্ধ করতে পেরেছেন তবে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কিছু যে কাদারে মুআল্লাক মুআল্লাকা যেগুলো আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করেও দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যে তাকদীরের ভালোমন্দের প্রতি আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি আমরা এমন মনে করি না যে আমার উপরে একটা বিপদ এসেছে এটা শয়তানের পক্ষ থেকে এসেছে নিঃসন্দেহে কখনো না মানুষের জীবনে বিপদ মুসিবত বিভিন্ন অর্থনৈতিক দুর্দশা জীবনের অক্ষয় অব্যয় জীবনের উত্রাই চড়াই এগুলো থাকবে এটা নিয়ে মানুষের জীবন মুমিন জীবন কখনো পরীক্ষায় পড়বে মুমিন জীবন কখনো হাস্য উজ্জ্বল থাকবে কিন্তু সর্বদা সব ফয়সালার ক্ষেত্রে সব বিষয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে শতে শত হান্ড্রেডে হান্ড্রেড শতভাগ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস থাকবে এর নাম হচ্ছে ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ ঈমানদার হওয়ার পূর্ণ আকীদা পোষণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেভাবে আমাদের তাকদীর লিপিবদ্ধ করেছেন এই তাকদীরের উপরে ভালো মন্দের উপরে কারণ তাকদীরকে যারা বিশ্বাস না করে তারা কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায়
তাকদীরের ভালো মন্দের প্রতি ভালোর প্রতিও যেমন বিশ্বাস করা মন্দের প্রতিও তেমন বিশ্বাস করা আমার আপনার আমরা যদি ইমানদার হই নিঃসন্দেহে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ তোমরা কি ধারণা করে নিয়েছো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের কোনো লা ইফতানুন তোমাদের পরীক্ষা করা হবে না এটা কেমন করে হয় এটা কেমন করে হয় এটা হতে পারে না মুমিন জীবনে পরীক্ষা থাকবেই এজন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আনসারী সাহাবী এসে প্রশ্ন করেছেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আশাদ্দু বালা মানুষের মাঝে সবচেয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা কাদের করা হবে তিনি উত্তর দিয়েছিলেন আল আম্বিয়া সবচেয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা যাদের করা হবে যাচাই বাছাই যাদের করা হবে তাদের হচ্ছে তারা হচ্ছেন আম্বিয়া অর্থাৎ নবী আলাইহিস সালাম যারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে রাসূল করে প্রেরণ করেছেন সবচেয়ে বেশি তাদের পরীক্ষা নিরীক্ষা করা হবে এজন্য আমরা যদি সূরা বাকারার দিকে লক্ষ্য করি ইব্রাহিম আলাইহিস সালাম যিনি মুসলিম জাতির পিতা যিনি কথাগুলো বলতে গেলেও অনেক ক্ষেত্রে আমাদের বাধা বিঘ্নতা আসে নিঃসন্দেহে একজন মুসলিম নিঃসন্দেহে তার জাতির পিতা হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির জাতির পিতা সুতরাং তিনিই হচ্ছেন আমাদের জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টির প্রতি ঈমান রাখার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আল্লাহুম্মা আমিন তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন এজন্য সূরাতুল বাকারার মধ্যে তিনি বলছেন যে ওয়াইদি বিতালা ইব্রাহিম রব্বু বিকালিমাত ফাতাম্মাহুন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন আর ফাতাম্মাহুন তিনি প্রত্যেকটা পরীক্ষাতে তিনি পরিপূর্ণতা অর্জন করেছেন আল্লাহর তৌফিকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 80 বছর 90 বছর বয়সে তিনি নিজেই নিজের খাতনা করেছেন কলিজার টুকরা ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র কলিজার টুকরা ইসমাইলকে কুরবানি করেছেন এটা কেমন আমার আপনার ক্ষেত্রে যদি ঘটতো নিঃসন্দেহে আমরা বলতাম আল্লাহ এইটা বাদ দিয়ে আর একটু কিছু করেন ইসলামের বিধান এমন না ইসলামের বিধান নিঃসন্দেহে কখনো এমন না গোশত রান্না হয়েছে গাধার গোশত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিলেন সাহাবাদেরকে যে যাও গোশত টক বক করে ফুটছে গোশতের ঘ্রাণ রান্নার ঘ্রাণ মুহুর মুহু মানে আবহাওয়া সেখানে চারিদিকে বিরাজ করছে সাহাবা ইকরামদেরকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে গৃহপালিত গাধার গোশত হারাম করা হলো গোশত ফুটে গেছে রান্না হয়ে গেছে সাহাবারা যুদ্ধের ময়দানে চরম ক্ষুধার্ত চরম ক্ষুধার্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণাকারী ঘোষণা দিলেন এই হুমুরে আহলিয়া যারা যে বিষয় অর্থাৎ গৃহপালিত গাধা এটাকে হারাম ঘোষণা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে সাহাবায়ে কেরাম বললেন না হে আল্লাহর নবী আজকে রান্না হয়ে গেছে আমরা অনেক ক্ষুধার্ত আমাদেরকে একটু সুযোগ দিন একটু সুযোগ দিন আমরা আজকে খেয়ে আর খাবো না গাধা দুই প্রকার একটা হচ্ছে হুমুরে আহলিয়া মানে অর্থাৎ গৃহপালিত গাধা আর একটা হচ্ছে বন্য গাধা তো বন্য গাধার গোশত খাওয়া জায়েজ আর গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম সাহাবাদের ঈমান ছিল যখন কোন ঘোষণা এসেছে তখনই তারা ঈমান এনেছেন তখনই ঈমান এনেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার পিতা পুত্রের কাহিনী আমরা আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমরা অবগত সুতরাং ঈমান যখন আসবে ঈমানের কথা যখন আসবে অন্য সব কথা বাদ ঈমানের বিষয়টা প্রাধান্য দিতে হবে কারণ আমার জয় আমার পরাজয় আমার আখিরাত বা পরকাল আমার জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে তো ঈমানের উপরে ভিত্তি করে সুতরাং ঈমানের সাথে আকীদার সাথে কোনো চুল পরিমাণ কোনো আপোষ চলবে না আল্লাহ রাব্বুল আলামিন হক বোঝার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আল্লাহুম্মা আমিন নিঃসন্দেহে আমরা এই হাদিস দ্বারা এই বিষয়টি আপনাদেরকে আমরা সকলে বুঝতে চেষ্টা করছি যে যখনই শরীয়ত এসেছে যখন কোরআনের বিধান এসেছে যখন হাদিসের বিধান এসেছে আর কোন বিধানের কাছে মাথা নোয়ানোর সুযোগ নেই ওখানেই আমরা সারেন্ডার ওখানেই আমাদের আত্মসমর্পণ আল্লাহ রাব্বুল আলামিন এই মন মেজাজ তৈরি করার তৌফিক ইমানি শক্তি আল্লাহ আমাদের দান করুন আল্লাহুম্মা আমিন এই ক্ষেত্রে আমরা বলছি মুমিনের জীবনে বিপদ আসবে মুমিনের জীবনে মুসিবত আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বললেন সবচেয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে যারা নবীগণ তাদের সবচেয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে তারপরে যারা আলাম সুম্মা লামসালু ফালামসাল এর পরে যারা যাদের ঈমান যত বেশি তাদের পরীক্ষা তত বেশি যার ঈমান যত কম তার পরীক্ষা তত কম এর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন আমরা এই হাদিস থেকেও আগের কথার ইস্তিমবাত তথা মাসআলা সাব্যস্ত এভাবেই করলাম
ইমানের যেভাবে মর্যাদা রয়েছে নিঃসন্দেহে আমলেরও তেমন মর্যাদা রয়েছে যার কারণে জান্নাতেরও মিয়া দারাজা অর্থাৎ শত যে স্তর বা স্তরবিন্যাস রয়েছে কেউ জান্নাতে আলাই থাকবে আবার কেউ মধ্যখানে থাকবে কেউ নিম্ন স্তরে থাকবে আবার কেউ বা একেবারে শেষ সীমায় যে জান্নাতে যাবে তার জান্নাতটা এমন হবে যে তোমাকে যে জান্নাত দেওয়া হলো সেই জান্নাতের পরিধি ব্যাসার্ধ যেটা হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মতো 10 গুণ বড় এর চেয়ে বড় জান্নাত তোমাকে দিয়ে দেওয়া হলো সুতরাং জান্নাতের পানে আমাদের ছুটে চলার চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন হে প্রিয় ভাই দুনিয়ার জীবনের হতাশা দুর্দশা দুঃখ এগুলো মুখ্য নয় আমরা পরকালীন জীবনে যেন কোনো হতাশার মধ্যে না পড়ি পরকালীন জীবনে যেন দুঃখের মধ্যে না পড়ি পরকালীন জীবনে যেন হতাশা দুঃখ দুর্দশার মধ্যে ব্যর্থতার মধ্যে আমরা যেন না পড়ি আমরা আজকে কেউ হয়তোবা চাকরি হারিয়ে কেউ বা বিভিন্ন ভাবে বিভিন্ন সমস্যা জর্জরিত কিন্তু আমার পরকালকে ঠিক রাখা দরকার আজকে আমরা যদি বলি বর্তমান কিছু ইস্যু নিয়ে যদি বলি মুসলমানের বাচ্চা পূজার মণ্ডপে যায় আপনি বলবেন যে আমরা সার্বজনীন ধর্ম পালন করি জি না মুসলমান কোনোদিন সার্বজনীন হতে পারে না মুসলমান শুধুমাত্র কোরআন হাদিসের জন্যই একনিষ্ঠ খালেস আল্লাহ এবং তার রাসূলের জন্য খালেস যেই বিষয়ের প্রতি ঈমান আনতে বলা হয়েছে সেই বিষয়ের জন্য খালেস সেই বিষয়ের জন্য ফিক্সড অন্য কোন জায়গায় সে ফিক্সড হতে বাধ্য না সুতরাং এই কথারও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধর্ম যার যার উৎসব সবার নিঃসন্দেহে না তাহলে তো বাড়ি যার যার থাকার জায়গা সবার এরকম বহু কথা সাব্যস্ত হয় নিঃসন্দেহে না এই সমস্ত কুফুরি কালামের সাথে আমরা কিন্তু আপোষ করতে পারি না আপোষ করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবানি জাজবাকে আরো বৃদ্ধি করে দিন আল্লাহুম্মা আমিন তাই বলে আমরা বলছি না হিন্দু ভাইদেরকে এক ঘরে করতে হবে হিন্দু ভাইদের উপর নির্যাতন করতে হবে জি না কখনো হতে পারে না একজন প্রকৃত মুসলিম একজন প্রকৃত আহলুল হাদিস এই আকীদা পোষণ করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হক বোঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন হে প্রিয় ভাই নিঃসন্দেহে আমার আপনার জীবনে বিপদ আসবে যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 155 নম্বর আয়াতের মধ্যে তিনি ঘোষণা দিচ্ছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশিরিস সাবিরিন দেখেন এতগুলো পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা এই পরীক্ষা নেওয়ার পরে যারা ধৈর্য ধারণ করবে বিভিন্ন দুঃখে সম্পদের কমতি আত্মীয় স্বজনের বিয়োগ ধনসম্পদের ঘাটতি আরো শত বাধা বিপত্তি আসার পরেও যারা সবর করবে যারা ধৈর্য ধারণ করবে অবশ্যই সাবিরিন আপনি তাদেরকে এই সুসংবাদ প্রদান করুন সুতরাং আমরা সুসংবাদ চাই আল্লাহর কাছ থেকে আমরা সুসংবাদ চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরকালীন সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি আমরা আজকে যদি বলি বিশেষ করে যুবক ভাইদের কথা যদি বলি যুবক ভাইরা হতাশ একটা চাকরি 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 প্রয়োজন তাও আবার সরকারি চাকরি মেয়ের বাবাও যেমন হতাশ ছেলের বাবাও তেমন হতাশ ছেলের বিবাহ হয় না চাকরি না থাকার কারণে মেয়েরও বিবাহ হয় না মেয়ের বাবা খুঁজে যে সরকারি কোনো চাকরিজীবী প্রয়োজন আপনি সরকারি চাকরিজীবী খুঁজলেন আপনার ছেলেকে প্রতিষ্ঠিত করে বিভিন্ন চিন্তা ভাবনা করলেন গরিবের মেয়ে আপনার ছেলের যেটা কুফু হয় আপনার ছেলের জন্য যেটা ব্যালেন্স হয় আপনি সেরকম মেয়ে দেখে ছেলে উপযুক্ত হলে আপনি তাকে পাত্র তাকে ভালো জায়গা বিবাহ দিন রিজিকের মালিক আল্লাহ নিঃসন্দেহে বিবাহ করলে রিজিক বেড়ে যাবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথার উপরে বিশ্বাস রাখা দরকার এই কথার উপরে বিশ্বাস রাখা দরকার আপনি ভাবুন না আপনি যখন বিবাহ করেছিলেন হয়তো এমন হয়েছে আপনার রিজিক বা চাকরি বাকরির অত প্রসিদ্ধিতা ছিল না অত ইনকাম ছিল না বিবাহ করেছেন দেখেন একটা বারাকা চলে এসেছে সন্তান হয়েছে আবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বারাকা দিয়েছেন বিশেষ করে লক্ষণীয় বিষয় হচ্ছে মেয়ে সন্তান হলে আল্লাহ রাব্বুল আলামিন যেন মনে হয় বারাকা আরো বেশি নাজিল করেন যদিও এখনো জাহেলি সমাজের মানুষের বসবাস পাওয়া যায় আমাদের সমস্ত বিশ্বে যদি ঘাটাঘাটি করি যেমনি ভাবে ইসওয়াদ্দা উজু অর্থাৎ মক্কার যারা কুরাইশ ছিল বিশেষ করে যারা মক্কার মানুষ ছিল তৎকালীন সময়ে যদি মেয়ে সন্তান হতো তাদের মুখ কালো হয়ে যেত আজও সমাজে এমন আমাদের সমাজে মানুষ আছে যার মেয়ে সন্তান হলে মুখ কালো হয়ে যায় নাউযুবিল্লাহি মিন যালিক এটা কিন্তু জাহেলি সমাজের আচরণ এটা কিন্তু জাহালা মূর্খতা আচরণ এজন্য সরকার বাধ্য হয়ে কি করেছে যারা
মানে আল্ট্রাসোনোগ্রাম মানে গ্রাম করেন সেই সমস্ত ডাক্তারদের বলে দেওয়া হয়েছে যে আপনারা ছেলের সংবাদ বা মেয়ের সংবাদ আপনারা দিবেন না তার মানে এই জাহেলি আচরণের কারণে ছেলে সন্তান যদি মায়ের পেটে আসে মাকে অন্যভাবে মাকে বিভিন্ন ভাবে সাপোর্ট দেয় মেয়ে সন্তান আসলে বাবার জন্য মনে হয় অ্যালার্জি শুরু হয়ে গেছে নাউযু বিল্লাহ মিন যালিক এটা কিন্তু সেই জাহেলি যুগের স্বভাব খবরদার এই স্বভাব যেন আমাদের কারো না আসে এটা মুসলমানের স্বভাব না এই জাহালাত কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করেছেন على لكل امر من امر الجاهليه تحت قدمي موجود او كما قال যে আজকে বিদায় হজ্জের ভাষণে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি সকল জাহেলিপনা জাহেলি কর্ম কাজকর্ম আমি আমার দুই পায়ের নিচে পিষ্ট করে গেলাম তার মানে সকল জাহেলি কর্ম সবগুলো আজকে থেকে বাতিল ঘোষণা করা হলো সুতরাং জাহালাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমাদেরকে বুঝতে হবে যে এই সন্তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দিয়েছেন আপনি মনে করছেন আমার চাকরির স্কেল বৃদ্ধি পেয়েছে আমার প্রমোশন হয়েছে আমার কেন ডিমোশন হলো নিঃসন্দেহে এগুলো ভুল ধারণা নিঃসন্দেহে এগুলো ভুল ধারণা নিঃসন্দেহে এগুলো ভুল ধারণা আপনার রিজিক কিভাবে আপনি খাবেন কিভাবে আপনি পাবেন আমি কিভাবে পাবো আমি কিভাবে খাবো এগুলো তো সব মুকাদ্দার এটা নির্দিষ্ট এটা ফিক্সড সুতরাং এইটা নিয়ে কোনো ইখতিলাফ করার সুযোগ নেই হ্যাঁ তবে সাহাবায়ে কেরাম যেভাবে বলেছেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বললেন জান্নাত নির্ধারিত জাহান্নামও নির্ধারিত আফালা নাত্তাকিলু আলাই আমরা কি তাহলে জান্নাত নির্ধারিত জাহান্নাম নির্ধারিত তাহলে কি আমরা কাজ ছেড়ে দেব ওটার উপরে ভরসা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন বাল এ মালু বরং তোমরা আমল করো আমল করতে থাকো আমল করা আল্লাহর কাছে চাওয়া এটা আমরা চাইতে পারি আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারি দোয়ার মাধ্যমে চাইতে পারি নিঃসন্দেহে চাওয়ার দরজা বা মর্যাদা খোলা রয়েছে বা বাপ গুলো খোলা রয়েছে দরজা খোলা আছে কিন্তু এটা মনে করলে হবে না আমার ক্রেডিট আমার এটা অবস্থানের কারণে আজকে রিজিক এসেছে আপনি যখন স্ত্রীকে নিয়েছেন বিবাহ করেছেন আপনার স্ত্রীর মাধ্যমে আপনার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করেছেন আপনার সন্তান যখন হয়েছে সেই সন্তান রিজিক নিয়ে এসেছে সুতরাং রিজিক নিয়ে ভুল ধারণা ভুল ব্যাখ্যা আমাদের ভুল ঈমান পোষণ করার কিন্তু কোনো সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলামিন এই ধ্রুব সত্য এই সত্যগুলো এই ইমানি বিষয়গুলো বিশ্বাস করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি নিঃসন্দেহে আমরা যদি তাওয়াক্কুলের কথা বলি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা তিনি যেভাবে খাওয়াচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তো তিনি বলেছেন যে উংগুরু ইলা মান হুয়া আসফাল অর্থাৎ তোমার নিচে অধস্তন যে তুমি তার দিকে লক্ষ্য করো কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা 20000 টাকার চাকুরি দিয়েছেন 10000 টাকার চাকুরি দিয়েছেন আমি রিকশা চালক আমি ড্রাইভার আমি হয়তোবা কোন উদ্যোক্তা আমার আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন আমার 10টা সমস্যা আছে 20টা সমস্যার মানুষও দুনিয়াতে আছে আমার 20টি সমস্যা আছে 30টি সমস্যার মানুষ দুনিয়াতে আছে সুতরাং যে অবস্থাতে আছে কখনো ঈমান নিয়ে সংশয় সন্দেহ করা যাবে না যতটুকু সম্ভব আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে আমলে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি আজকে আমরা রিজিকের কথা যদি বলি হে যুবক ভাই আপনি আপনার চরিত্রটাকে সুন্দর করুন আপনি আপনার যৌবনকালটাকে সুন্দর পথে ব্যয় করুন আপনি হালালের পথে থাকুন দেখবেন ইনশাআল্লাহ আপনার এই হালালের কারণে আপনার ভালো পথে থাকার কারণে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বারাকা দিবেন রিজিকে বারাকা দিবেন হ্যাঁ লক্ষ টাকা চাকরি করেও বারাকা আসে না হতে পারে 10000 টাকার চাকরিতেও বারাকা আসতে পারে বরকতের মালিক হচ্ছে আল্লাহ বরকতের মালিক আল্লাহ এক্ষেত্রে কয়েকটা উসুল কয়েকটা মূল জিনিস যদি আমরা মনে রাখি তাহলে আমাদের জন্য আসমানি বরকত আসবেই আসবে ইনশাআল্লাহ যখন মানুষ পাপী হয়ে যায় কওমের মানুষ গোত্রের মানুষ দেশের মানুষ গোষ্ঠীর মানুষ যখন পাপী হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি বারাকা তিনি কমিয়ে দেন কিভাবে তিনি বরকত উঠিয়ে নেন বৃষ্টি উঠিয়ে নেন বৃষ্টি এটা আসমানের বড় বারাকা সবচেয়ে বড় বারাকা হচ্ছে আসমানের বৃষ্টি আসমানের পানি আল্লাহর সেই রহমত এই রহমত কখন নেওয়া হয় যখন মানুষ পাপী হয়ে যায় যখন মানুষ পাপী হয়ে যায় মানুষের পাপ যখন বৃদ্ধি পায় তখন এই আসমানি বারাকা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন এক্ষেত্রে করণীয় কি থাকে নিঃসন্দেহে এক্ষেত্রে করণীয় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার কামনা করা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা আপনার যখন রিজিক কমে যায় আমার যখন রিজিক কমে যায় আমি আসুন না
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি হয়তোবা কোনো পাপ হচ্ছে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি যদিও হুজুরেরা শিখিয়ে দিয়েছে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এর কোনো দলিল পাওয়া যায় না দলিল যেটা পাওয়া যায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি সুতরাং এটা আমরা বেশি বেশি পাঠ করি এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বারাকা খুলে দিবেন আসমানি বারাকা খুলে দিবেন আল্লাহর প্রতি যদি আমরা ভরসা করি আল্লাহর প্রতি যদি আমরা ভরসা করি আরে পাখি রিজিক পাই পাখি রিজিক পাই পাখির কি আপনার আমার মতো ব্যাংকে 210 লক্ষ টাকা আছে পাখির কি আমার আপনার মতো ঘর বাড়ি থাকার জায়গা আবাসস্থল আত্মীয় স্বজনের শেল্টার এরকম কি আছে কিছু আমরা আলহামদুলিল্লাহ যখন নোয়াখালী ফেনী তারপরে কুমিল্লা ওই সমস্ত জেলাগুলোতে আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর পক্ষ থেকে যখন ত্রাণ নিয়ে আমরা আলহামদুলিল্লাহ সেখান থেকে গিয়েছি ঢাকার ভাইরা আপনারাও সহযোগিতা করেছেন আমাদের ঢাকার দায়িত্বশীল ভাইরা আপনাদের দুয়ারে দুয়ারে এসেছেন আপনারা সহযোগিতা করেছেন আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করি মুসাফির হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সেই দান সাদাকা সহযোগিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন আল্লাহুম্মা আমিন অনেক ভাইরা সহযোগিতা করেছেন আমরা সেখানে গিয়েছি এবং সেখানে যে দেখেছি সবাই এক জায়গায় দিয়ে দেয় কিন্তু আমরা চেষ্টা করেছি যে সমস্ত ভাইরা পাচ্ছে না আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে সেখানে পৌঁছে দিয়ে সেখানে বণ্টন করার ক্ষেত্রে এখানে লক্ষণীয় বিষয় যে সমস্ত ভাইরা ওই ফেনীর পরশুরাম বলি সোনাগাজী বলি যে সমস্ত একেবারে চরম দুর্দশাগ্রস্ত এলাকা ছিল সেই সমস্ত এলাকার মানুষেরা কিন্তু কিছু হলেও শেল্টারিং হাউস তার আত্মীয় স্বজনের কাছে পেয়েছিল কিন্তু আজকে পাখির বাসা ভেঙে গেলে কি হয় পাখির খাবারের জায়গা কি আছে আমার আপনার কত সুন্দর নিরাপত্তা আছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন এত নিরাপত্তা দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসা করতে পারি না ভরসা করি চাকুরির উপরে ভরসা করি আমার বিভিন্ন বসের উপরে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে রিজিকের মালিক আল্লাহ এক্ষেত্রে যুবক ভাই আপনাকেও ভরসা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে ভরসা তৌফিক তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছুর মালিক তিনি সবকিছু দিবেন তবে আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে বোঝার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে পাখির বিষয় উপস্থাপন দিয়েছেন সাহাবায়ে কেরাম কোন কোন কখনো সময় কোন কথা বলতেন তিনি উপমা দিয়ে সুন্দরভাবে সাহাবাদেরকে বোঝাতেন কিভাবে বোঝাতেন তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম নসিহা দিয়েছেন তিরমিজির হাদিসের মধ্যে আব্দুল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলা আল্লাহ যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করতে হাক্কা তাওয়াক্কুলি যেমনি ভাবে ভরসা করার দরকার তেমন ভাবে আল্লাহর উপরে ভরসা করতে লারুজিকতুম তোমরা অবশ্যই রিজিক পেতে কামা ইউরজাকু তাইর যেমনি ভাবে পাখিকে রিজিক দেওয়া হয় পাখি যেভাবে রিজিক পায় ওভাবেই তোমরা রিজিক পেতে তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা সে সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় আবার ভরা পেটে সে তার বাসায় ফিরে যায় সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুতরাং আমার জীবনে যেন কোনো হতাশা না আসে হ্যাঁ হতাশা আসবে সেই পরকালীন জীবনে যদি দুনিয়ায় দুঃখ কষ্ট থাকার পরেও পরকালীন জীবনে সফলতা আসে তবেই না সেই সফলতাটাই হচ্ছে বড় সফলতা সেই সাকসেসফুলনেস পাওয়ারফুলনেস বা ওই সময়ের সবকিছু পাওয়া 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 ওটাই হচ্ছে জীবনের ষোলো কলায় পূর্ণ হওয়া এই দুনিয়ার জীবনে যদি ষোলো কলা থেকে বারো কলায় অপূর্ণ থাকতে পারে পরীক্ষা নিরীক্ষা আসতে পারে কিন্তু আমরা যেন পরকালীন জীবনে অপূর্ণতা না থাকি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের জন্য পূর্ণতা দান করেন আল্লাহুম্মা আমিন আমরা এটা কেন ভাবি না আমি আজকে এই জীবনে আমি যেভাবে আসি কেন এর থেকে পরকালীন সুখটাই আমার লক্ষ্য কারণ সেই দিন কেউ মানুষ অল্প নেকির কারণে তাদের পদস্খলন ঘটবে এভাবেই তাদের মিজানের পাল্লা আমলের পাল্লা অর্থাৎ সাওয়াবের পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী হবে সেদিন যেন এই ব্যর্থতা আমার না আসে সেদিনের সেই বিভীষিকাময় বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ্জের মধ্যে সূরা আবাসার মধ্যে আর অন্যান্য সূরার মধ্যে কোরআনের বিভিন্ন অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতারান নাসু সুকারা সেদিন মানুষকে দেখা যাবে মানুষ যেন নেশাগ্রস্ত মানে মানুষ মাতাল হয়ে গেছে মানুষ দিকবিদিক খুঁজে পাবে না ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলা আও কামা কাল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন গর্ভধারিণী মা সেই পরকালীন জীবনে সেই এমন বিপদের জীবনে বিপদ সময়ে
তার গর্ভ গর্ভপাত করবে অথচ কোনো কিছুই প্রয়োজন হবে না এত কঠিন দিন হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি নিঃসন্দেহে সেই দিনগুলো তো অনেক কঠিন হবে প্রিয় উপস্থিতি আমরা সেই দিনের কথা কেন চিন্তা করি না সেই দিনগুলোর কথা আমরা কেন ভাবি না আমাদের ভাবনা চিন্তায় কেন নিয়ে আসি না আজকে আমরা দুনিয়া নিয়ে হতাশ আমরা বিভিন্ন বিষয় নিয়ে হতাশ অথচ আমার ঈমান কতটুকু আছে এটা নিয়ে তো কোনো হতাশা আমার মধ্যে লক্ষ্য করা যায় না আমি সালাত আদায় করি অথচ সেই সালাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে দেখেছো কেন সালাত একজন নাভির উপরে নিচে একজন বুকের উপরে কেন নিঃসন্দেহে ভেদ তখনই চলে যাবে যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন তানাযাতুম ফি শাই ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল যখন কোন বিষয় নিয়ে তোমাদের মাঝে বিবাদ আসবে বাদ বিবাদ হবে ইখতিলাফ হবে তোমরা ফারুদ্দু তোমরা ঘুরিয়ে দাও ফিরিয়ে দাও আল্লাহ এবং তার রাসূলের সমাধানের দিকে সুতরাং আমাদের উচিত আমি সালাত আদায় করছি সেই সালাতটা আল্লাহর কাছে কবুল হচ্ছে তো এটা নিয়ে হতাশা হওয়া দরকার আমার ঈমান যেটা আছে এই ঈমানটা আমি কতটুকু আমার ঈমানের পাওয়ার আছে এটা নিয়ে হতাশা হওয়া দরকার আমি আমি যে আমলটা করছি সেই আমলটা দিয়ে আমি কি জান্নাতে যেতে পারবো আমি কি শুধুমাত্র মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ করব নাকি আমার সার্বিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের বিধানকে মেনে নেব এক শ্রেণীর মানুষ এমন এজন্য তো বলি আমরা আমাদের সংস্কার দরকার যেমনি ভাবে অর্থনৈতিক সংস্কার দরকার তেমনি ভাবে শিক্ষার সংস্কার দরকার তেমনি ভাবে নেতৃত্বের সংস্কার দরকার কেন এই কথা বলছি আমরা আমরা বলছি এজন্যই আমরা যেন হতাশার জায়গায় না থাকি আমার ঈমানটা নিয়ে আমি একটু চিন্তা করি না আমার ঈমানের পাওয়ার কতটুকু এই ঈমান দিয়ে আমি কি জান্নাতে যেতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন কি আমার এই ঈমানে খুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঈমান দিয়ে আমি কি পরকালীন জীবনে নাজাত পেতে পারবো আমার তো জীবনে বহু হতাশা ব্যর্থতা রয়েছে কিন্তু এগুলো নিয়ে আমি চিন্তা করি না আমি 30 বছর 40 বছর ধরে সালাত আদায় করি দান করি সাদাকা করি সেগুলো কি আল্লাহ কবুল করছেন কোনো চিন্তা করি না নিঃসন্দেহে এই চিন্তাগুলোই বেশি হওয়ার দরকার ছিল একজন মুসলিম হিসাবে নিঃসন্দেহে এই চিন্তাগুলো বেশি হওয়ার দরকার ছিল একজন মুসলমানের বাচ্চা হিসাবে নিঃসন্দেহে এই চিন্তাগুলো বেশি হওয়ার দরকার ছিল একজন আল্লাহর বান্দা হিসাবে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই চিন্তাগুলো এই হতাশাগুলো এই আপসেট এই হেজিটেশন বলি আর যাই বলি এইগুলো হওয়ার দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝদান করুন দোয়া করছি মুহতারাম আমিরে জামাতের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহর জন্য দোয়া করছি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহর জন্য যারা এদেশের বুকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিষয়গুলোকে মানুষের ঈমানটাকে ঈমানের ঘাটতি যেন না হয় মানুষের মাঝে প্রচার প্রসার যারা করে যাচ্ছেন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিন সহ বিশ্বের জমিনে যারা সমস্ত বিশ্বে যারা দাওয়াত দিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন আমরাও সেই ধারাবাহিকতায় বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আপনাদের কাছে এ দাওয়াতই দিয়ে যাচ্ছে যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আমরা এমনটা বলছি না আমার দলে আসুন আপনি এটা পাবেন আমার দলে আসুন আপনি এটা পাবেন আপনাকে এই টাকা দেব এই পরিমাণ দেব যদিও এক শ্রেণীর ভাইয়েরা আমাদেরকে বলেন আমরা নাকি ইহুদিদের দালাল নাউযুবিল্লাহি মিন দালিক তারপরে আমেরিকা থেকে লন্ডন থেকে নাকি আমাদের পকেটে টাকা আসে অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বার্থহীন ঘোষণা ওয়ালা তাকফুমা লাইসা লাকা বিহিল ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আরে তোমার যে ব্যাপারে জ্ঞান নেই তুমি সে ব্যাপারে কেন কথা বলো তুমি সেদিকে কেন চলো যে দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবাদেরকে দিয়েছিলেন তারাক তুফিকুম আমরাইন রেখে যাচ্ছে তোমাদের মাঝে দুটি জিনিস লান তাদিল্লু তোমরা কখনো পথভ্রষ্ট হবে না মা তামাসসাকতুম বিহিমা তোমরা যতক্ষণ এ দুটিকে আঁকড়ে ধরবে কিতাবুল্লাহ ও সুন্নাতান নবী সুতরাং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াত এটা আমরা কেউ যেন না ভাবি আমরা কোনো নির্দিষ্ট লক্ষ্যে অনেকে কেউ বলবেন যে দল পার্টি করার জন্য এসেছে নিঃসন্দেহে না আল্লাহর কসম করে বলছি যা আমরা এরকম আকীদা মানহাজ পোষণ করি না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যারা এই সমস্ত কথা বলছেন তাদেরকে হেফাজত করুন হিংসা থেকে অহংকার থেকে মানে মানসিক বিভিন্ন রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন এ দাওয়াত আপনাদের কাছে দিয়ে যাই আমি নিজে ভালো হই আমার পরিবারকে ভালো করি আমি আমার সমাজটাকে সংস্কার করার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন